আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। আশা রাখছি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে সকাল 9:30-10:15 মতো হবে, তো আমি কিছু কাপড় নিয়ে ছাদে আসলাম। কাপড়গুলো মূলত রাতেই আমি একটু সাবানের পাউডার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, খুবই সামান্য কিছু কাপড়। তো ভাবলাম যে এত বেশি রোদ উঠেছে, তো যাই ছাদে গিয়ে শুকার দিয়ে আসি কাপড়গুলো। সাধারণত আমি দেখা যায় বারান্দায় কাপড়গুলো শুকা দিই, ছোটোখাটো কাপড়, আর বেডশিট বলেন বা বড় ধরনের কাপড় হলে সেগুলো ছাদে এসে শুকা দিই। তো দেখেন কি পরিমাণে রোদ, আর পাশাপাশি কিন্তু বাতাসও কম ছিল না, মানে দুইটাই যেন পাল্লা দিয়ে পৃথিবীর বুকে নেমেছে। তো এখন তো দুর্গাপূজার জন্য স্কুল বন্ধ দিয়ে দিয়েছে সবারই, আনুষারও স্কুল বন্ধ হয়ে গিয়েছে। কিছুদিন আগে আনুষার সিটি পরীক্ষা শেষ হলো, তো পূজার বন্ধ শেষে আবার তৃতীয় শ্রমিক পরীক্ষা শুরু হবে। আনুষা, আল্লাহ হাফেজ। তো আনুষার আনুষার বাবা একটু বাইরে বের হচ্ছে। মূলত আনুষার স্কুল থেকে চিঠি এসছে যে আনুষার ভ্যাকসিন নিতে হবে, মানে সব বাচ্চাদেরই। তো আনুষার জন্ম নিবন্ধনটা আমাদের আসলে করা হয় নাই এতদিনে, তো ভাবলাম যে এখন করিয়ে ফেলি, আর করতে তো হবেই ভ্যাকসিন নেওয়ার জন্য। তো মেয়ে আর মেয়ের বাবাকে বিদায় জানিয়ে সরাসরি রান্নায় চলে আসলাম। মূলত আজকে কি রান্না করব তা আগে থেকে গোছগাছ করে রেখেছি, এখন ঝটাপট রান্নাটা বসিয়ে দেব। তো আজকে আমি রান্না করব ব্রয়লার বা ফার্মের মুরগি। তো অনেকেই আছেন ব্রয়লার মুরগি খান না, মানে রান্না করে খান না আর কি, তরকারি হিসেবে খান না, কিন্তু দেখা যায় যে অন্যান্য আইটেমগুলো ঠিকই খেয়ে থাকেন, যেমন চিকেন ফ্রাই, তারপর হচ্ছে চিকেন তান্দুরি, গ্রিল চিকেন, চিকেন শর্মা, তারপর বিভিন্ন রকম স্ন্যাক্স জাতীয় আইটেমে কিন্তু এই চিকেন তারা বড় বড় রেস্টুরেন্টে খেয়ে থাকেন। তো যাই হোক, আমরা কিন্তু খেয়ে থাকি। মূলত আল্লাহর রহমতে পৃথিবীতে যত হালাল খাবার আছে আলহামদুলিল্লাহ সব কিছুই কম বেশি খাই। তো আমি যেভাবে ব্রয়লার মুরগি রান্না করি ওইটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি যারা একটু এভাবে রান্না করে খেতে পছন্দ করেন না, তারা যদি বাড়িতে এভাবে রান্না করেন, এটা আমার বিশ্বাস আপনাদের একটু হলেও ভালো লাগবে ইনশাআল্লাহ। তো যাই হোক, কথা না বলে কিভাবে রান্না করি আপনাদের সাথে সেটা বলে দিচ্ছি। প্রথমে আমি এখানে সরিষার তেল দিলাম, তারপর একটু সয়াবিন তেল দিলাম, তারপর দুইটা শুকনা মরিচ চিড়ে দিলাম। মূলত যে কোনো গোস্ত রান্না করলে আমি সরিষার তেল ব্যবহার করি, সেটা হাঁসের হোক, গরু হোক, খাসি হোক, বা কবুতর হোক, বা মুরগি। তো তেলটার মধ্যে যখন মরিচটা হালকা একটু ভেজে নেওয়ার পরেই আমি এখানে মুরগির গোস্তগুলো দিয়ে দিলাম, সাথে আলুও দিয়ে দিলাম। আলু ছাড়া তো কোনোভাবেই চলবে না আমাদের বাসায়, কারণ আমি, আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে, আমরা অত্যন্ত আলু পছন্দ করি, যা বলার বাইরে, এত বেশি পছন্দ করি। আমি তো দেখা যায় মাছের মধ্যেও আলু ব্যবহার করি। তো যাই হোক, এখানে এখন এই যে চিকেন পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে করব কি, এই তেলের মধ্যে হালকা উলট পালট করে কিছুক্ষণ ভেজে নিব। তো অনেক সময় দেখা যায় যে চিকেনের পিসগুলো আমি আলাদা আলাদা করে মাছের মতো ভেজে নেই, যেভাবে হলুদ লবণ দিয়ে মাছ ভাজি ওভাবেও ভাজি, কিন্তু মাঝে মাঝে দেখা যায় আমি এভাবেও করি, মানে ম্যাক্সিমাম সময় আমি তেলের মধ্যে একটু উলট পালট করে ভেজে নিই। তো এখানে আমি কিন্তু দুইটা ছোট সাইজের রসুন দিয়েছি কুচি করে, একেবারে চিকেনের সাথেই প্রথমেই দিলাম। তো এখানে আমি এখন 1.5 চা চামচের মতো হলুদ গুঁড়া দিলাম, তারপর 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। আসলে ব্রয়লার মুরগিতে কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, ব্রয়লার মুরগি কেন, গোস্তর আইটেমে কিন্তু একটু ঝাল হলে ভালো লাগে। তো আমি এখানে ধনিয়া গুঁড়া দিলাম 1 চা চামচ পরিমাণ, আর জিরা গুঁড়া দিলাম 1/2 চা চামচ পরিমাণ। ইচ্ছা করলে কিন্তু জিরা বাটা ব্যবহার করা যায়, কিন্তু আমি তো জিরা বাটা ব্যবহার করি না, কারণ এটা বাটতে অনেক বেশি কষ্ট। তো এগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে গোস্তটা কষিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় কিন্তু আমি উল্টে পাল্টে কয়েকবার কষিয়ে নিয়েছি। তো এখনও কিন্তু আমি এখানে পেঁয়াজ বা আদা রসুন পেস্ট দেই নেই, এই যে এখন দিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রথমে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন আর আদা একসাথে পেস্ট করা ছিল, ওইটাই আমি দিয়ে দিলাম।
তো দিয়ে এখন আমি আরও ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। আসলে ঝোলের পানি না দিয়ে এরকম মাখা মাখা মশলার মধ্যে কিন্তু গোস্ত যত ভালোভাবে কষানো যাবে সেই গোস্ত কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখন আমি এখানে দুইটা তেজপাতা দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখেছিলাম, তো ঢাকনা দিয়ে রাখার ফলে কিন্তু গোস্ত থেকে পানি বের হয়েছে। তো এখানে যে পানি বের হওয়ার পরে আমি এখানে কি করলাম, এখানে হাফ কাপ পরিমাণ আমি দুধের সাথে, গরুর দুধের সাথে 2 পিস লেবু ভালোভাবে চিপে তারপর দইয়ের মতো বানিয়ে দিয়েছি। মূলত বাসায় দই ছিল না, যদি টক দই থাকতো তাহলে আমি অবশ্যই টক দই দিতাম। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়েছি, হাফ কাপ দুধ যে দই বানিয়েছি ওটা দেওয়ার পরে ঢাকনাটা ঢেকে রেখে দিলাম। তো গোস্তটা তো কষানো হচ্ছে, এখন এই চুলায় আমি লাউ রান্না করব। তো এর জন্য আমি এখানে সয়াবিন তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি একটু হালকা ভেজে নিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজ বাটা ব্যবহার করা যেত, কিন্তু পেঁয়াজ কুচি করা ছিল বলে আমি পেঁয়াজ কুচিটাই ব্যবহার করেছি। আর এখানে খুবই সামান্য আমি হলুদ গুঁড়া দিলাম, তারপর লবণ দিলাম স্বাদ মতো, আর একটু মরিচ গুঁড়া দিব। এই যে মরিচ গুঁড়া দিলাম খুবই সামান্য। তো এরকম দেওয়ার পরে তারপর আমি যেটা করব, ইলিশ মাছের মাথা দিয়ে দিব, আর কিছুই না। মানে ইলিশ মাছের যত রান্না আছে সব কিছুতে ওই হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ তেল। তো এই মাথাটা দেওয়ার পরে কোনো কষাকষি করব না, সোজাসুজি এখানে লাউটা দিয়ে দিলাম। তো কারণ ইলিশ মাছ কিন্তু এত বেশি কষাতে হয় না, তো লাউয়ের সাথেই একেবারে একটু হালকা করে কষিয়ে আমি যেটা করব ঢাকনাটা ঢেকে দিব। আর এদিকে দেখেন আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, আমি কিন্তু তখন গরম মশলা ইচ্ছে করেই দিইনি, কারণ প্রথমে গরম মশলাটা দিয়ে দিলে আমার কাছে মনে হয় যেন গরম মশলার যে ঘ্রাণটা সেটা কেমন যেন একটা হয়ে যায়, মানে গোস্তটা অত বেশি ভালো লাগে না, একটা অন্যরকম ফ্লেভার আসে যেটা আমার ভালো লাগে না। তো এই পর্যায়ে এসে আমি যেটা করলাম গরম মশলা দিয়ে দিলাম। তো এখানে গরম মশলার মধ্যে দিলাম এলাচ, দারচিনি, লং, এগুলো দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে টিশে আবার ঢেকে দিব। তো এই যে এখন আবার লাউয়ের কাছে চলে আসলাম, লাউ থেকে দেখেন কি পরিমাণ পানি বের হয়েছে, আমি কিন্তু একটুকু পানি দেইনি। তো এখানে 2-3টা কাঁচামরিচ চিরে দিয়ে দিলাম, আর এখন দেব একটু চিনি। আসলে লাউ বলেন বা মিষ্টি কুমড়া বলেন এই জাতীয় রান্নায় কিন্তু আমরা সব সময় একটু চিনি ব্যবহার করি, খুবই সামান্য চিনি, দেখেন হাফ চা চামচের মতো, হাফ চা চামচ আর 1 চা চামচের মাঝামাঝি আর কি, এটা লাউয়ের পরিমাণ বুঝে দেওয়া। তো দিয়ে যেটা করব একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর ঢেকে রাখব। তো আমার ভিডিও দেখার পরে যদি ভিডিওর কোথাও কোনো অংশ এতটুকু ভালো লাগে বা আজকের রান্নাবান্নাও যদি আপনাদের এতটুকু ভালো লাগে, প্লিজ ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওতে লাইক দিলে আপনাদের কিন্তু কোনো ক্ষতিই হয় না, বরঞ্চ আমার একটু লাভ হয়। তো আপনারা যখন ভিডিওটা ক্লিক করেই ফেলেছেন, ভিডিওতে ঢুকেছেন, হয়তো পুরোপুরি নাই বা দেখেন ঢুকেছেন, তো তো একটু লাইক দিলে তো আর আপনাদের কোনো সমস্যা নাই, তাই না? তো আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, যদি ভিডিওটি ভালো লেগে যায় বা আমার চ্যানেলের অন্য কোনো ভিডিও আপনাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো কথা বলতে বলতে আমি কিন্তু এই যে মুরগির গোশতের মধ্যে কয়েকটা কাঁচামরিচ চিরে দিয়ে দিলাম, আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এইদিকে দেখেন লাউটা কিন্তু মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে, এরকম কালার হলে কিন্তু আমার কাছে ভালো লাগে, একেবারে অনেক গাঢ় হলুদও ভালো লাগে না, আবার একটু সাদাসে সাদাসে কালারও ভালো লাগে না। আর লাউ কিন্তু সবসময় একটু মোটা কাটলে সেই লাউ কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, এটা কিন্তু একটা টিপস বলতে পারেন আপনাদের জন্য, যারা জানেন তারা তো জানেন আর যারা না জানেন আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। তো আমি কিন্তু সবসময় লাউ রান্না করলে একটু মোটা মোটা করেই কাটি, যদিও এটা আমার বড় আপুর কাছ থেকেই শেখা। তো লাউ রান্না হয়ে গেছে, চুলাটা অফ করে ঢাকনা আর দিব না, এরকম রেখে দিয়েছি, কারণ ঢাকনা দিলে তরকারির রং নষ্ট হয়ে যাবে। আর এইদিকে দেখেন আমার চিকেনটাও কিন্তু রান্না হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিব, আর এখানে কিছু টালা জিরা গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। আর আমি চিকেনে কিন্তু কোনো এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করি নি, ওই যে দেখলেন দুধ গোলানো পানিটা দিয়েছে ওই অতটুকুনের পানির মধ্যে আমি রান্নাটা করে নিয়েছি। তো ওইদিকে চিকেন রান্না হলো, লাউ রান্না হলো, এখন আরও একটা আইটেম রান্না করছি, এটা হচ্ছে
ওই মুরগির গোস্তই, মানে ফার্মের মুরগির গোস্তই একেবারে ছোট ছোট ভুঁড়ির মতো করে কেটে সাথে আলুও কিউব কিউব করে কেটে দিয়েছি, ওই যে ছোলা বুটের আলু যেভাবে আমরা খাই ওভাবেই, আর সাথে গোটা গোটা রসুনের কোয়া দিয়েছি, মানে আস্ত রসুন না, রসুনের কোয়া, আর কিউব কিউব করে পেঁয়াজ দিয়েছি। এখন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন পেস্ট, সামান্য জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মানে গোস্ত সব আইটেম দিয়ে কাঁচামরিচ দিয়ে ঢেকে রাখলাম। আর এখন আমি এখানে এলাচ, দারচিনি, লং এগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি এতটুকু আমি ব্যবহার করি নাই, যেহেতু আমি অল্প আঁচে চিকেনটা ভেজে নিচ্ছি, যার কারণে এই চিকেনের গা থেকে একটু একটু পানি বের হয়েছে, ওইটা দিয়ে রান্নাটা হয়ে যাচ্ছে। বিশ্বাস করেন, এটা কিন্তু মারাত্মক একটা মজার রেসিপি। আপনারা বাড়িতে এভাবে চিকেন ভাজা করে খেয়ে দেখতে পারেন, মানে এটা হচ্ছে চিকেন ভাজি, এত ভালো লাগে খেতে, গরম গরম ভাতের সাথে, রুটি, পরোটা, সব কিছুর সাথে। তো এই যে রান্নাবান্না হয়ে গেছে, আর এইদিকে কিন্তু মেয়ে আর তার বাবাও চলে এসছে, তারাও গোসল করে নিয়েছে, আমিও গোসল করেছি, নামাজ কালাম পড়ে এখন সবাই একসাথে খেতে বসছি। তো প্রথমেই যেটা নিলাম এখানে, সেই চিকেন ভাজা নিলাম, এত ভালো লাগে, আপনাদেরকে আমি আরও একবার রিকোয়েস্ট করছি, আপনারা বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন, খুব বেশি ভালো লাগে। আর আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে, আজকের তিনটা রেসিপি আপনাদের কেমন লেগেছে, যদিও খুব সাধারণ রেসিপি কিন্তু আমি যেভাবে করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম রান্নাটা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই সামনে এগোনো সম্ভব না। আল্লাহ চাইলে আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ সামনে ভালো কিছু করার চেষ্টা করব। তো প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখেন চিকেনের কালারটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। আনুষার বাবা তো বলছিল যে গরুর গোস্তকেও হার মানিয়েছে, আর দেখেন সেই চিকেন ভাজাটা কতটুকু আছে, সবাই ভীষণ মজা করে খেয়েছে এই রান্নাটা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।